السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কুরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায়। এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইকরা বাংলার নিয়মিত আলোচক, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, দারুল ইলম লন্ডনের সম্মানিত ইমাম হযরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হযরত কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে কয়েকটি বিশেষ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে কয়েকটি বিশেষ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই মাসুন্দা অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আর কথা না বেরিয়ে চলে যাই আমরা সম্মানিত অতিথির কাছে। দেখি সম্মানিত অতিথি আজ আমাদের জন্য কী দোয়া নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি মুনতাসাম, রমাদান মুবারক আমাদের সামনে, আমরা কন্টিনিউ করে আসছি আমাদের যে প্রোগ্রামটা। দর্শক মধ্যে উপস্থিত উপেক্ষা আছেন, আজ কী দোয়া হতে পারে রমাদান আমাদের সম্মুখে? جزاك الله خيرا. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا أنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে, দিনী একটি প্রোগ্রামে শরিক হওয়ার তৌফিক দান করেছেন। যারা আপনারা আমাদের সাথে শরিক হয়েছেন তাদেরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বলাকে শোনাকে যেন কবুল করেন। আমরা পবিত্র মাহে রমদান সামনে, রমাদানের মধ্যে আমাদের কী করণীয়, কী কী আমল আমরা করতে পারি সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। বিশেষ করে রমাদান এটা এমন একটি মাস যেটা মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাস কুরআন নাজিলের মাস, যে মাসের মধ্যে শবে কদর আছে, যে মাসের মধ্যে কুরআন নাজিল হয়েছে, যে মাসকে পাওয়ার জন্য আমাদের সালফে সালেহীন তারা ছয় মাস আগ থেকে অপেক্ষায় থাকতেন যে কবে রমাদান আসবে, কবে রমাদান আসবে, ছয় মাস আগ থেকে। আর রমাদানের পরে আরও ছয় মাস তারা দোয়া করতে থাকতেন, হে আল্লাহ রমাদানের মধ্যে আমরা যেগুলো করেছি এগুলো যেন কবুল করেন। বিশেষ করে আমরা জানি দুই মাস এই রমাদানের দুই মাস আগ থেকে আমরা একটা দোয়া আমরা শুনেছি, একটা দোয়া যে আল্লাহ মুবারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে দুই মাস আগ থেকে আপনি দোয়া শুরু করে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করেন এবং আমাদেরকে রমাদানে পৌঁছিয়ে দেন, রমাদানের মধ্যে পৌঁছিয়ে দেন। এই জন্য রমাদানের মধ্যে আমাদের বিশেষ করে আমরা কী কী আমল করব এবং এই রমাদানকে আমরা জীবনের এরকম মনে করব যে হয়তো এটা আমাদের শেষ রমাদান হতে পারে। অনেক মানুষ গত রমজানে ছিলেন, গত রমাদানে ছিলেন, কিন্তু এখন হয়তো তারা দুনিয়াতে নাই, অথবা কেউ অসুস্থ অবস্থায় আছেন। হ্যাঁ, আমাদের জানা মতো অনেক মানুষ, পরিচিত অনেক মানুষ দুনিয়াতে নাই। হ্যাঁ, কয়েকদিন আগেও আমাদের গ্রামের একজন মানুষ মারা গেছেন, বয়স অত বেশি ছিল না, আমাদের নূর আমিন ভাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। এখন এই যে উনি হয়তো কল্পনাই করতে পারে নাই যে উনি রমাদান পাবে না, এটা কল্পনাই করতে পারে নাই। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। হয়তো আপনি বলতেছেন যে না, আমি তো সুস্থ মানুষ আছি, হ্যাঁ আমি তো বয়স আমার এত বেশি হয় নাই, কিন্তু এটার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যে আপনি যে আরও আরও 50 বছর বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি নাই। আজকে আমি আপনাদের জন্য কিছু জিনিস নোট করেছি, বিশেষ করে এই রমাদানের মধ্যে আমরা কী কী স্পেশাল আমল করব, রমাদানের মধ্যে আমরা কী কী স্পেশাল আমল করব, এগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। বিশেষ করে রমাদানের মধ্যে
একুশটি আমল আমি আপনাদেরকে বলবো রমাদানের মধ্যে একুশটি আমল আপনারা এবং আমরা গুরুত্ব সহকারে আদায় করব এর মাঝে একটি আমল হলো যে শাবানের শাবানের শেষের দিকে 29 তারিখ অর্থাৎ এই দেশে আমাদের হবে মঙ্গলবারে হবে মঙ্গলবারে হবে 29 তারিখ এই হিসাবে যারা আমরা ইউকেতে থাকি আমরা 29 তারিখ আপনার হবে শাবানের আগামী মঙ্গলবার তাহলে এই বিকালের দিকে আমরা চাঁদ দেখা যদিও এই দেশে আমরা চাঁদ দেখতে পাই না কিন্তু চাঁদ দেখার যে একটা সুন্নাত আপনি আপনি এই চাঁদ আপনি হয়তো আপনি পাবেন না কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন যে আমি একটু বিকালের দিকে যে সময় চাঁদ দেখার সময়টা আমি একটু আকাশের দিকে তাকাই তাহলে এই সুন্নতের উপর আমল হয়ে যাবে সুন্নতের উপর আমল হয়ে যাবে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি যে তোমরা চাঁদ দেখে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো তাহলে চাঁদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এবং হাদিসের মধ্যে আসছে যে তোমরা যখন চাঁদ দেখো নতুন চাঁদ দেখো তাহলে তোমরা একটা দোয়া পড়ো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ আল্লাহুম্মা আহিল্লাহু বিল ইয়ুমনি ওয়াল ঈমান والسلامة والإسلام ربي وربك الله جهي الله এই যে চাঁদ রমাদানের চাঁদ আমাদের উপর উদিত হয়েছে এটাকে আমাদের জন্য বরকতের করে দাও ইমানের করে দাও হে আল্লাহ এটার জন্য আমাদের জন্য হেফাজত এবং সালামত এরপরে ইসলামের জন্য আমাদের এই চাঁদকে আমাদের কি করে দাও সহজ করে দাও এরপরে বলছেন যে আমার এবং চাঁদের আমার রব আল্লাহ এবং হে চাঁদ তোমার রব আল্লাহ আমার রব আল্লাহ তোমার রব আল্লাহ এটা হলো আমাদের প্রথম প্রথম আমল রমাদানের মধ্যে প্রথম আমল শাবানের শেষের দিকে 29 তারিখ এবং 30 তারিখ 29 তারিখ যদি উঠে না তাহলে তো 30 তারিখ ডেফিনেটলি চাঁদ উঠবে এই হিসাবে আমরা চাঁদের চাঁদ দেখার আমল করা এটা আমরা প্রথম নম্বর আমল দুই নম্বর আমল হইল রমাদানের মধ্যে সিয়াম সাধনা করা সিয়াম যেটাকে আমরা রোজা বলি রোজা রোজাকে আদায় করা কেন আল্লাহ তাআলা বলছেন যে হে ইমানদাররা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে রমাদানের মধ্যে রোজা রাখা এটা যারা আমরা প্রাপ্তবয়স্ক আছি যারা ছেলে এবং মেয়ে যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং যারা সুস্থ আছেন এই সমস্ত মুসলিম নর এবং নারী যারা পুরুষ এবং মহিলা যারা আছেন মুসলমান তাদের উপর রমজানের মধ্যে রোজা রাখা কি ফরজ রমাদানের মধ্যে রোজা রাখা ফরজ এটা হলো দ্বিতীয় আমল এটা হলো দ্বিতীয় আমল তিন নম্বর আমল হইলো যে রাতের বেলা তারাবিন নামাজ আদায় করা রাতের বেলা তারাবিন নামাজ আদায় করা দিনের বেলা রোজা রাখা এটা ফরজ আর দিনের বেলা তারাবি পড়া এটা সুন্না দিনের বেলা তারাবি পড়া এটা সুন্না এখন কথা হলো যে তারাবিন নামাজ আমরা রমাদান আসলেই আমাদের মধ্যে কিছু একটা কনফিউশন কনফিউজ হয়ে যাই আমরা আমরা অনেক সময় বলি যে আমরা তারাবিন নামাজ কয় রাখাত পড়ব আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছেন যারা একটু কম পড়েন আমরা এই আমরা এই কথাই বলবো যে রমাদানের মাসে আপনি কেন কমের দিকে যাবেন সহজ ভাষায় যদি আমরা বলি আপনি অন্য সবগুলোতে আমরা আগাইতে চাই দুনিয়ার লাইনে আগাইতে চাই মালের মধ্যে আগাইতে চাই লেখাপড়ায় আগাইতে চাই সবগুলোই আগাইতে চাই কিন্তু ইবাদতের মধ্যে আমরা পিছনে আসবো কেন এটা আমরা বলবো যে আমরা 20 রাকাত তারাবির নিচের দিকে আসবো না 20 রাকাত তো পড়বই আরও শেষের দিকে তাহাজ্জুদ পড়বো কিয়ামুল্লাইল করবো ইনশাআল্লাহ যারা সুস্থ আছেন আমরা পড়বো ইনশাআল্লাহ 20 রাকাত তারাবি পড়বো এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের এই জন্য দিন রাতের বেলা তারাবির নামাজ আদায় করা এটা কি সুন্না হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মান ক্বামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যারা এই রমাদানের মধ্যে ইমানের সাথে ইখলাসের সাথে সিনসিয়ারলি আল্লাহর জন্য ইমানের সাথে সওয়াবের আশায় রমাদানের মধ্যে কিয়ামুল লাইল করে তারাবির নামাজ পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন আরেকটা আমল হলো চার নম্বর আমল হলো সাহারি সাহারি খাওয়া এটা সুন্না সাহারি খাওয়া এটা সুন্না এমনি যদি আমরা খাওয়া দাওয়া করি এটা জায়েজ কিন্তু সুহুর বা সাহারি এটাকে কিছুটা কিছু সাহারি খাওয়া মানে পেট ভরে খাওয়া এটা এটা জরুরি না পেট ভরে খাওয়া তো উৎসাহিত ইসলামের মধ্যে উৎসাহিত করা হয় নাই যে আপনি খাবেন একটা লিমিট খাবেন হ্যাঁ যদি আপনি খেতে নাই চান আপনি এক গ্লাস দুধ খান তিনটা খেজুর খান একটা খেজুর খান এরকম কিছুটা হইলো আপনি সাহারির সুন্না আপনি আদায় করেন কেন সাহারির সুন্না আদায় করার দ্বারা আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বরাকা তোমরা সাহারি খাও এই সাহুরের মধ্যে কি আছে বরাকা আছে তুমি এটা হয়তো বুঝে আসবে না সাহারির দ্বারা এটার যে বরকত আছে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা এই অর্ধেক রাত্রে অর্থাৎ রাত্রের
তারাবির পরে বা একটু পরেই তারা খেয়ে দাওয়া খাওয়া দাওয়া শেষ করে দেন হ্যাঁ অনেক সময় দেখা যায় সাহরি অনেক লেট কিন্তু দেখা যায় কি করেন যে আপনার এই মধ্যরাতে খেয়ে ফেলেন এটা না এটা না সাহরি আপনি একবারে শেষের দিকে খাবেন একবারে শেষের দিকে খাবেন আবার আরেকটা জিনিস হইল সাহরি শেষের দিকে খাবেন মানে না একবারে ধরেন একবারে লাস্ট মিনিটের মধ্যে এরকম না আপনার সতর্কতা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে শেষ করতেন মিনিমাম 10 মিনিট মিনিমাম 10 মিনিট আগে আপনি ফ্রি হয়ে যান কেন রোজা এটা গুরুত্বপূর্ণ একটা অংশ যদি আপনার আপনার মুখের মধ্যে কিছু থাকে তাহলে তো আপনার রোজাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই জন্য মিনিমাম 5-10 মিনিট আগে আমরা কি করতে হবে শেষ করতে হবে একবারে লাস্ট মিনিটে কাটায় কাটায় মিলাইয়া করলে রিস্ক আছে হয়তো কোনো বেশ কম হয়ে যেতে পারে তাহলে আমরা রোজাকে নষ্ট করব না ইনশাআল্লাহ কিন্তু শেষের দিকে খাবো লাস্ট হাফ অ্যান আওয়ারের দিকে লাস্ট আওয়ারের দিকে যে সময় 4টার দিকে যদি শেষ হয় 3টার দিকে খাবো 3:15 দিকে খাবো কিন্তু এরকম না একবারে শেষের দিকে খাবো তাহলে সাহরি করা সাহরি আমরা যারা আমাদের এই দেশে যারা ছেলে মেয়ে আছে যারা এই দেশে অনেক বড় হয়েছে তারা খাইতে চায় না তাদেরকে বলবো যে বাবা যে তুমি সাহরি অল্প হইলে খাও কিন্তু সাহরি খাওয়াটা সুন্নাত তুমি এটা খাও আরেকটা আমল হলো 5 নম্বর আমল হইল কি করা ইফতার করা ইফতার করা ইফতার করা যেটা এটাও সুন্না ইফতার করা এটা সুন্না এবং ইফতারকে তাড়াতাড়ি করা ইফতারকে তাড়াতাড়ি করা যে বলা হয় হাদিসের মধ্যে আসছে যতদিন পর্যন্ত এই উম্মত যতদিন পর্যন্ত মুসলমান ইফতার খুব জলদি করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মাঝে থাকবে ততদিন পর্যন্ত তারা কের মাঝে থাকবে কল্যাণের মাঝে থাকবে সাহরি সম্পর্কে এরকম আছে একটা হাদিস যে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে যতদিন পর্যন্ত তারা সাহরি বিলম্ব করবে বিলম্বে লেটে করবে তাহলে উৎসাহিত করা হয়েছে সাহরি বিলম্বে করা লেটে করা আর ইফতার তাড়াতাড়ি করা এটার মানে না টাইমের আগেই খাওয়া আবার টাইমের পরে আর লেট না করা যে সময় আপনি কনফার্ম হয়ে গেছেন যে এখন কি হয়ে গেছে সানসেট হয়ে গেছে সূর্য ডুবে গেছে তখন আর লেট না করা এরপরে এটা হলো আপনার আরেকটা আমল কি করা ইফতার করা এবং ইফতারের মধ্যে দোয়া করা ইফতারের মধ্যে কি করা ইফতারের সময় দোয়া করা এই ইফতারের মধ্যে দোয়া করা সম্পর্কে আমরা হয়তো রমাদানের মধ্যে আমরা আলোচনা করব যে কি কি দোয়া করব ইফতারের আগে এটা আলাদা একটা প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ করব শুধুমাত্র আমরা বলে রাখি যে ইফতারের সময় দোয়া করা বিশেষ করে যে ইফতারের সময় দোয়া করা এটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আপনি পুরা দিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আপনি যে সময় দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা এই সময়ের দোয়া কবুল হবে এই সময়ের দোয়া কি হবে কবুল হবে এমনিই তো রোজাদারের দোয়া কবুল হয় আসসাইম হিনা ইফতিরা হাদিসের মধ্যে আসছে রোজাদারের দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দেন না সকাল হোক দুপুর হোক রাত্রে হোক আবার ইফতারের সময় আরও এই গুরুত্বপূর্ণ সময় এই টাইমে অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আরেকটা আমল হইল যে আরেকটা এই ইফতারের সময় যে আমরা বলছিলাম ইফতার এবং সাহরির মধ্যে খেজুর খাওয়া এটা সুন্না আমরা ইফতারের সময় খেজুর খাওয়া এটা সুন্না আমরা জানি আমরা অনেকেই সবাই খাই কিন্তু সাহুরের সময় যে খেজুর খাওয়া সুন্না এটা আমরা জানি না তাইলে এটা আমরা আজকে জেনে নিলাম যে নিয়ামা সুহুরুল মুমিন আত-তামর হাদিসের মধ্যে আছে মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ সাহুর হইল খেজুর সর্বশ্রেষ্ঠ এই সাহুর হইল কি খেজুর মানে কি আপনি অন্যগুলো যদি খান একটা খেজুরও খান তাহলে এই খেজুরের সুন্নাটা কি হয়ে যাবে আদে হয়ে যাবে আর খেজুরের মধ্যে যে কি আছে একটা শক্তি আছে এটা অন্য জিনিসের মধ্যে নাই এরপরে আরেকটা আমল হইল আপনার 7 নম্বর আমল হইল দিনভর বেশি বেশি করে দোয়া করা ইফতারের সময় তো আমরা বলছি কিন্তু পুরা দিন কি করা বেশি বেশি করে দোয়া করা আর 8 নম্বর হইল সকল প্রকার পাপাচার থেকে বর্জন করা সকল প্রকার পাপাচার যত রকমের গুণা আছে এগুলা থেকে বর্জন করা যত রকমের গুণা আছে এগুলাকে বর্জন করা রোজার উদ্দেশ্যই হইল যে আমরা যেন পাপাচারকে পাপাচার যেগুলো আছে গুণা যেগুলো আছে এগুলাকে বর্জন করতে পারি এটাই হলো রোজার মেইন টার্গেট কেন আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর রোজা ফরজ করে দিয়ে দেওয়া হয়েছে তোমরা যাতে গুণা ছেড়ে দিতে পারো তাকওয়া অর্জন করতে পারো এটাই আমাদের মেইন টার্গেট যে রমাদানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব এমনভাবে রমজানকে আমরা পালন করব যে রমাদানের পরে বাকি 11 মাস আমরা গুণা করব না এরকম একটা ট্রেনিংয়ের মাস যে রমজানের মাস হলো আপনি কি পাবেন তাকওয়া পাবেন যে তাকওয়া অর্জন করব এই জন্য বলছেন যদি আমরা রমাদানের মধ্যে রোজাও রাখি তারাবিও করি আবার সব রকমের গুণাও চলতেছে তাইলে কিন্তু তাকওয়া অর্জন হবে না আমলের সাথে সাথে আমরা কি করতে হবে সব রকমের পাপাচারকে ছাড়তে হবে বিশেষ করে মিথ্যা কথাকে পরিহার করতে হবে হালে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যারা যে মিথ্যা কথাকে ছাড়লো না মিথ্যা আমলকে ছাড়লো না যে সে রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা বলছেন আমার কোনো তার প্রয়োজন নাই এরকম রোজা রাখার কোনো প্রয়োজন নাই যারা মিথ্যা কথা বলে এরকম আরেকটা হাদিসের মধ্যে আসছে যারা গীবত শেকায়ত করে এই গীবত শেকায়তের দ্বারা তার রোজা নষ্ট হয়ে যায় গীবত শেকায়তের দ্বারা কি হয়ে যায়
এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আমি এত কষ্ট করে রোজা রাখতেছি, কিন্তু রোজার বেলা আমি কেন আরেকজনের কথা বলবো? আমার কি দরকার আছে এই কথা বলে আমার রোজাকে আমি নষ্ট করব? এটা তো বুদ্ধিমানের কাজ না। আপনি এত কষ্ট করলেন, পুরোটা দিন আপনি উপোস থাকলেন, কিছুই খাইলেন না, আবার গীবত শেখায়ত করে আমি আমার রোজাকে নষ্ট করে দেবো? এটা তো বুদ্ধিমানের কাজ না। এই জন্য আমরা কি করবো না, মিথ্যা কথা বলবো না, গীবত শেখায়ত করবো না, কোনো রকমের পাপাচার আমরা করবো না। আরেকটা হলো ঝগড়া থেকে বিরত থাকবো। ঝগড়া অনেক সময় আছে, রোজার সময় বিকালের দিকে মাথা গরম থাকে, আপনার শপিংয়ে গেলেও দেখা যায় একটু বেশকম হইলেই মাথা গরম হয়ে যায়। এই জন্য এই সময় আমরা কি করবো না, ঝগড়া করবো না। আমার সাথে যদি কেউ ঝগড়া করতে চায় তাহলে আমি বলবো ইন্নি সাইম, আই এম ফাস্টিং, আমি রোজা রাখছি, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না। এই জন্য রমাদানের মধ্যে হাজব্যান্ড এবং ওয়াইফ আপসের মধ্যে ঝগড়া করা যাবে না, কোনো সময় তো ঝগড়া করা যাবে না, আর স্পেশালি রমজানের মধ্যে তো করাই যাবে না। রমজানের মাস এটা রহমতের মাস, বরকতের মাস, এটার মধ্যে ঝগড়া করার মাস না। এই জন্য এই সময় আমরা ঝগড়া করবো না ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে এরপরের আমল যেটা, যে সাধারণত যত নেক আমল আছে সমস্ত নেক আমলকে সুন্দরভাবে করবো, কোয়ালিটি মেনটেন করে করবো। আমি নামাজটা যে পড়বো, নামাজটা যে পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজ রমাদানের মধ্যে, এমনিই তো আমরা রমাজানের মধ্যে নামাজ এই কি করি, আমরা এমনিই তো জামাতের সাথে পড়ি, রমাদানের মধ্যে আরও গুরুত্ব সহকারে নামাজকে পড়বো, সময় লাগাইয়া পড়বো। রমাদানের মধ্যে যত আমল আছে এই সব সমস্ত নেক আমলকে কোয়ালিটি মেনটেন করে পড়বো। একটা আছে কোয়ান্টিটি, সংখ্যার দিক দিয়ে শুধু পড়তেছি, কোনো সিস্টেম নাই, কোনো মন লাগাইয়া নাই, কোরআন পড়তেছি এমনিই পড়তেছি, কোনো আগ্রহ নাই, মহাব্বত নাই। একটা আছে খুব ধীরে ধীরে তাজবীদের সাথে সুন্দর করে পড়া, এরকম যত নেক আমল আছে সৎকা করতেছি মানুষকে জানাইয়া দিতেছি, এরকম না, সৎকা করবো তো আল্লাহর জন্যই করব। এই সমস্ত নেক আমল যেগুলো আছে এগুলো আমরা কেমনে করব, যে আমরা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব এবং সুন্দর কোয়ালিটি মেনটেন করে করব। এরপরে আরেকটা আমল হলো খুব গুরুত্ব সহকারে আমরা ইস্তেগফার করা। রমাদানের মধ্যে আরেকটা আমাদের মেইন একটা টার্গেট হইলো যে রমাদানের মাধ্যমে কি করতে হবে, আমরা আমাদের গুনাকে মাফ করাতে হবে, আমাদের গুনাকে মাফ করাতে হবে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে রমাদানের মধ্যে মানুষদেরকে মাফ করে দেন, মুসলমানদেরকে যারা রোজা রাখছে তাদেরকে মাফ করে দেন। এটা প্রত্যেক রাত্রে অসংখ্য মানুষদেরকে মাফ করে দেন। আমি দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে এটা করবো, হে আল্লাহ আপনি আমাকেও সামিল করে দেন, এদের মধ্যে আমাকে মাফ করে দেন, এদের মধ্যে আমাদেরকে সামিল করেন, আমি চাইতেই থাকবো আমার গুনাকে মাফ করেন, হে আল্লাহ আমার গুনাকে মাফ করেন। ইফতারের সময় চাইবো, তাহাজ্জুদের সময় চাইবো, সব সময় নেক আমল করার পরে আমরা চাইবো হে আল্লাহ আপনি আমাকে গুনাকে, আমার গুনাকে মাফ করে দেন, আপনি তো অনেক মানুষকে মাফ করে দিয়েছেন, আমাকে গুনা মাফ করে দিলে তো আপনার কোনো ক্ষতি হবে না, আপনি আমাকে মাফ করে দেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল একবার মিম্বরের একটা চিড়ির মধ্যে উঠছেন, বলছেন আমিন বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আপনি তো কোনোদিন আমিন বলেন না, বলছেন আজকে জিবরিল আমিন বলছেন, যারা রমাদান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না তারা কি হয়ে গেল, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেল, আমি এই সময় আমিন বলেছি। এই জন্য বলা হয় যে যদি রমাদান পাওয়ার পরে যদি আমরা গুনাহ মাফ করাতে পারি না, তাইলে জিবরিলের দোয়া বদ্দুয়া আছে, আমাদের নবীরও বদ্দুয়া আছে। আর আরেকটা আমল হইল যে রোজাদারকে ইফতার করানো। অনেক সময় আছে আপনি রোজা রাখছেন, 29টা রাখেন, 38টা রাখেন, আপনি এর চেয়ে বেশি রোজা রাখতে পারবেন না, কিন্তু হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষে রোজাদারকে ইফতার করায় তাইলে সে রোজা রেখে যে সব পাবে আপনি রোজা ইফতার করানোর দ্বারা এই সব পেয়ে যাবেন। তাহলে আপনি যদি এই রমাদানের মধ্যে টার্গেট করেন, যারা আমরা এই দেশে আছি আমরা 100 মানুষকে ইফতার করানো এটা কোনো ব্যাপারই না, 100 মানুষকে ইফতার করানো কোনো ব্যাপারই না, 1000 মানুষ, 10000 মানুষকে ইফতার করানো কোনো ব্যাপার না, চাইলে আপনি এটা করতে পারেন। আপনি এই 1000 মানুষকে ইফতার করাতে পারেন, 100 মানুষকে আপনি রমাদানের প্যাকেট দিতে পারেন, ফুল ফুড প্যাক দিতে পারেন। এরকম কত সুযোগ আছে আপনার যে গ্রাম মহল্লা, এরকম কত আমাদের কত গরিব মানুষ আছেন, আপনি চাইলে তাদেরকে ইফতার করাতে পারেন। আপনি হয়তো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সবার সাধ্য না পেট ভরে ইফতার করানো, বলছেন আরে তুমি পেট ভরে ইফতার করাতে হবে না, তোমার এক গ্লাস দুধ তো আছে, এক তুমি অল্প কিছু দিয়া, সামান্য কিছু দিয়া তুমি ইফতার করাও, একটা পানির বোতল দিয়ে ইফতার করাইলে তুমি সব পেয়ে যাবে, একটা খেজুর দিয়ে ইফতার করাও, এরকম চাইলে আমরা এই রমাদানের মধ্যে আমাদের টার্গেট হবে আমরা শত শত মানুষকে ইফতার করাবো, যে যেভাবেই পারি, আল খৈরের মাধ্যমে হোক, পার্সোনাল আপনি ব্যক্তিগতভাবে হোক, যেভাবেই হোক আপনি গরিব মানুষ এবং কি ধনী মানুষকে ইফতার করাইলে সব পাবেন। এটা যে শুধু গরিব না, হ্যাঁ গরিবদেরকে আমরা অগ্রাধিকার দিব, গরিবদেরকে আমরা অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। এরপরে বলছেন এই রমাদানের মধ্যে আরেকটা আমল হইলো স্পেশাল হইলো কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করা, যেহেতু কোরআনের মধ্যে এই রমাদানের মধ্যে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রমাদানের মধ্যে যেহেতু কোরআন নাজিল হয়েছে এই জন্য রমাদানের মধ্যে আমরা কোরআন বেশি বেশি করে পড়বো এবং কোরআন একজন আরেকজনকে শোনাবো। জিবরিল আমিন আল্লাহ রসুলকে কোরআন শোনাতেন, রসুল ইসলাম জিবরিল আমিনকে কোরআন শোনাতেন। এই জন্য হাজব্যান্ড আপনি ওয়াইফকে শোনান, ওয়াইফ হাজব্যান্ডকে শোনেন, একটু এই সুন্নতের উপর আমল করেন,
ছেলে ছেলেকে বলেন বাবা তুমি কোরআন তুমি সূরা ইয়াসিনটা বলো আপনি আপনি আপনার মেয়েকে বলেন মা তুমি আমার আমার সূরা ওয়াকিয়াটা শুনো এই যে একটা সুন্নাহ রমাদানের মধ্যে একজন আরেকজনকে শোনানি এটাও একটা সুন্নাহ এটার উপর আমরা ঘরের মধ্যে এই আমলটা শুরু করব নিজে নিজে কোরআন পড়ব শুদ্ধ করে পড়ব কোরআনকে আমাদের অনেক সালফে সালেহীন তারা এরকমই ছিলেন দিনের বেলায় খতম রাতের বেলায় খতম কিন্তু আপনার দ্বারা হয়তো সম্ভব হবে না কিন্তু আপনি সুন্দর করে পড়েন শুদ্ধ করে পড়েন ধীরে ধীরে পড়েন যাই হয় তিন খতম হোক দশ খতম হোক পাঁচ খতম হোক আর এক খতম হোক কিন্তু সুন্দরভাবে পড়েন এবং আরেকটা আমল হলো একজনে আরেকজনকে শোনান একজনকে আরেকজনকে শোনান আর এই রমাদানের মধ্যে আরেকটা আমল হইল শেষ রাতে তাহাজ্জুদ পড়া আমাদের নর্মাল এগারো মাস হয়তো শেষ রাতে আমরা উঠতে পারি না কিন্তু এই মাসে যেহেতু আমরা সবাই উঠি এই সময় কিন্তু তাহাজ্জুদকে আমরা মিস করবো না আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক তোমরা রাতের বেলা তাহাজ্জুদ পড়ো আল্লাহর পক্ষ থেকে এটা নফল করে দেওয়া হয়েছে এটা ফরজ করে দেওয়া হয় নাই কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ টাইম তাহাজ্জুদের সময় এই জন্য এই সময় যেহেতু আমরা উঠবো দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ আর আরেকটা আমল হইল রমাদানের মধ্যে উমরা করা রমাদানের মধ্যে কি করা উমরা করা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন রমাদানের মধ্যে একটা উমরার এই একটা একটা কেউ যদি রমাদানের মধ্যে কেউ উমরা করে তাহলে হজের সমান সব পাওয়া যাবে হজের সমান সব হাদিসের মধ্যে আসছে উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জান রমাদানের মধ্যে একটা উমরা করা একটা হজের সমান সব তাআদিলু হাজ্জান ওয়া ফি রাওয়ায়াতিন তাআদিলু হাজ্জাতান মাই আল্লাহ রাসূল বলছেন আমার সাথে হজ করার মতো সব এখন এই বছর কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক মানুষ ইউকে থেকে প্রচুর মানুষ রমাদানের মধ্যে যাচ্ছেন কেন হলিডে হলিডের সময় এই যেহেতু রমাদানের ভিতরে পড়ছে প্রচুর মানুষ যাচ্ছেন আপনারা যারা যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে হজের সমান সওয়াব দান করেন যারা এখনও আপনারা প্ল্যান করতে পারেন নাই চাইলে করেন আপনি আপনি পাঁচ দিনের জন্য চাইলে চাইতে পারেন তিন দিনের জন্য যাইতে পারেন তবুও আপনি রমাদানের মধ্যে এই হলিডের সময় চাইলে আপনি আল্লাহর ঘর দেখে আসতে পারেন একটা একটা উমরা করে আসতে পারেন আপনারা যারা যাবেন অবশ্যই আপনারা আমাদের দরখাস্ত থাকবে আপনারা আমাদেরকে দোয়ার মধ্যে সামিল রাখবেন আর আরেকটা আমল হইল যে রোজার মধ্যে বেশি বেশি করে মিসওয়াক করা মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এত বেশি আল্লাহ রাসূল করতেন এত বেশি মিসওয়াক করতেন অর্থাৎ রমাদানের মাঝে রোজা রাখা অবস্থায় আল্লাহ রাসূল খুব বেশি মিসওয়াক করতেন এই জন্য দিনের বেলা মিসওয়াক আমরা বেশি বেশি করে করব আর আরেকটা আমল হইল রমজানের শেষ দশকে এতেকাফ করা রমজানের শেষ দশকে এতেকাফ করা আল্লাহ রাসূলের উপর তিন হিজরিতে যে সময় রোজা ফরজ হয়েছে এরপর থেকে আর কোনো দিন আল্লাহ রসুল এতেকাফকে মিস করেন নাই এতেকাফকে মিস করেন নাই কিন্তু আমরা দুর্ভাগা যে আমরা এখন পর্যন্ত অনেকেই এতেকাফ করতে পারি নাই অথচ আল্লাহ রসুল কোনো রমাদান বাদ দেন নাই এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা রমাদানের মধ্যে এতেকাফ করা এটাও একটা গুরুত্বপূর্ণ একটা আমল আর এতেকাফের মাধ্যমে আপনি শবে কদরকে পেয়ে যাবেন একবার ইজিলি পেয়ে যাবেন শবে কদর আপনাকে সেরে যেতে পারবে না আর সবচেয়ে বড় জিনিস হইল সব এই এতেকাফের মানে হইল কি আপনি আপনার সব কিছু নিয়ে আল্লাহ তালার চৌকাটের মধ্যে পড়ে যাওয়া হে আল্লাহ আপনার দরজায় আসছি আপনি আমাকে মাফ করে দিতে হবে আপনি যদি একজন মানুষের কাছে গিয়ে বলেন আপনার দরজায় আমি পড়ে থাকবো আপনি আমাকে কী দিতে হবে ভিক্ষা দিতেই হবে একজন ভিক্ষুক যে সময় বারবার বলে তখন একজন ক্ষিপণ মানুষও না দিয়ে পারে না এই জন্য আমরা বলছিলাম যে শেষ দশকে এতেকাফ করা এটা কি অনেক গুরুত্বপূর্ণ একটা আমল রমাদানের মধ্যে আর রমাদানের শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করা রমাদানের শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করা আল্লাহ রাসূলের হাদিস আসছে বলছেন ইদা দাখালাল আশর যে আহিয়া লাইলাহু আল্লাহ রাসূল যে সময় শেষ দশক ঢুকত তখন রাত্রি জাগরণ করতেন রাত্রি রাত্রি যাপন করতেন ও সাদ্দামি ইজারাহু কোমরকে বেঁধে দিতেন গামছা দিয়ে বেঁধে দিতেন এরপরে ওয়াই কাদা আহলাহু এবং তার পরিবারকেও জাগাতেন শুধু নিজে আমল করতেন না শেষ দশকে অন্য সময় কিন্তু এরকম করতেন না শুধুমাত্র শেষ দশকে বলতেন না এখন ঘুমাইবার সময় না এখন আপনার কী আছে এখন ইবাদত করার সময় এই জন্য এরপরে আল্লাহ রাসূল এত বেশি মেহনত করতেন অন্য কোনো সময় এত বেশি মেহনত করতেন না আর একটা আমল হইল গুরুত্বপূর্ণ আরেকটা আমল হইল রমাদানের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করা লাইলাতুল কদরকে তালাশ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রমাদানের শেষ দশকে বেজুর রাত্র যেগুলো আছে ওড নাইট যেগুলো আছে একুশ তেইশ পঁচিশ এরপরে সাতাইশ আর উনত্রিশ শুধু সাতাইশের রাত কি আপনি এইরকম ফিক্স করবেন না এটা আপনি বিশেষ করে পুরা শেষ দশকে ইবাদত করেন যদি পুরা শেষ দশকে আপনি করতে পারেন না মিনিমাম আপনি বেজুর রাতগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে আপনি কী করেন আপনি শবে কদরকে তালাশ করেন এবং এই শবে কদরের মধ্যে আপনি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করেন এবং কই নামাজ পড়েন তেলাওয়াত করেন দোয়া করেন জিকির আজকার করেন বিশেষ করে একটা আমল হইল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কী দোয়া করবো আল্লাহ রাসূল বলছেন তুমি এই দোয়াটি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আর সর্বশেষ আমল হইল ঈদের চাঁদ দেখার পরে
ঈদের চাঁদ দেখার পরে সকালে অথবা ঈদের একদিন দুই দিন আগেও আপনারা দিতে পারবেন ফিত্রা দেওয়া যে এটাও একটা আমল সর্বশেষ আমল হইল ফিত্রা দেওয়া সাদকাতুল ফিতর দেওয়া একজন একজন ধনী মানুষ তার ফ্যামিলির সবার পক্ষ থেকে ছেলে মেয়ে যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে সবার পক্ষ থেকে ফিত্রা দেওয়া ঈদের আগেই দিতে পারবেন অথবা ঈদের সকালে দিতে হবে যাতে একজন মানুষ কি হয় তার তার ঈদের দিন খুশি হয় আপনি আপনার রোজাকেও সেভ করলেন এবং আল্লাহ তাআলা আপনার ঈদকে করবে ঈদের দিন সেও খুশি করতে পারবে এই সমস্ত নেক যে আমাল যেগুলো আছে এগুলো আমরা সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান প্রিয় ভাই বোনেরা আমরা রমাদান মুবারকের করণীয় এবং বর্জনীয় ব্যাপারে নিয়ে আলোচনা করেছিলাম মুফতি সাহেব আলোচনা করেছেন আরও আলোচনা শুনবে এবং আপনাদের কাছে করণীয় বলতে হবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে ফিরছি শীঘ্রই সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুম দোয়ায় বিরতির পূর্বে আমরা রমাদান মুবারকের করণীয় এবং বর্জনীয় ব্যাপারে মুফতি সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আরও আলোচনা শুনব তবে তার আগে জেনে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা আবার চলে যাই সমালোচকদের কাছে যে মুফতি সাহেব আমরা আলোচনা ছিলাম আজকে রমাদান মুবারকের করণীয় এবং বর্জনীয় অনেকগুলো আলোচনা করেছেন আপনি এর মধ্যে গুরুত্বপূর্ণ আমার যা মনে হয়েছে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে আমার কাছে একটা কল এসেছে কলটা নিয়ে নিই জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি আপনাদের আমরা দেরিতে খাবো এবং ইফতারটা তাড়াতাড়ি করবো আমাদের এদেশে দেখা যায় যে নর্মালি যারা বিভিন্ন ইংলিশ কাজ করেন অথবা অন্যান্য কাজ করেন ইফতারের যে নিয়মিত এটা করা হয় না করতে পারেন না দেখা যায় অনেক সময় শুধু পানি খাই অথবা একটা খেজুরে কোনো রকম ইফতারটা করে নেন অনেক লেট হয়ে যায় দেখা যায় কাজ শেষ করে পরে ইফতার করেন অথবা সেহরির ক্ষেত্রে দেখা যায় যে কাজে যেতে হয় ধরেন আপনার যে সময় সেহরির টাইমটা এরপর পরই কাজে যেতে হয় অনেকেই আছে সকালে যান পাঁচটা ছটা কাজে যান তো ওরা কী করেন একটু আগে মানে খেয়ে ঘুমিয়ে পড়েন ওটা কি রোজার মধ্যে কোনো এফেক্ট হবে কি না ঠিক আছে ওই সেক্ষেত্রে এগুলো মধ্যে আপনার মেনলি হলো যে ইফতার আপনি যেটা বলছেন অল্প কিছু যদি খান পানি খান খেজুর খান বস ইফতার হয়ে গেল ইফতার আমরা যেটাকে বলি এই ধরেন দশটা আইটেম হতে হবে এগুলা তো ধরেন এগুলো আমরা এগুলা এই যেগুলো করে থাকি আসলে কিন্তু ইফতার আপনি একটা খেজুরের দ্বারা ইফতার হয়ে যায় ইফতার মানে কি রোজাটা ভেঙে দেওয়া ভেঙে দেওয়া এখন কথা হয়েছে হয়তো ওনার সময় নাই বা উনি অফিসে আসেন এই জন্য পুরোপুরি ইফতার করতে পারেন না শুধু রোজাটা ভাঙছেন এই যে ভাঙছেন এটার উপরে সুন্নার উপর আমল হয়ে গেছে সুন্নার উপর আমল হয়ে গেছে আর সেহরির সময় যদি একজন মানুষ কাজে চলে যাবেন আর দেখা গেছে যে উনি একটু আগে সেহরি খাইছেন এইগুলো আশা করি অসুবিধা হবে না কিন্তু যদি সুযোগ থাকে অথবা যদি দেখা যায় লাস্টের দিকে একটা খেজুর খাইলেন আধা ঘন্টা আগে তিনটা খেজুর খাইলেন এক গ্লাস দুধ খাইলেন বস হয়ে গেল এটার নামই সেহরি কিন্তু যদি দেখা যায় কোনো কারণে উজুরের কারণে পুরোপুরি সেহরি টাইম মতো করতে পারেন একটু আগে করছেন অসুবিধা হবে না তো এমনকি যদি সেহরি একজন খায় না তবুও তার রোজা হয়ে যাবে সেহরি খাইতে হবে এটা এটা কিন্তু এরকম না যে সেহরি খাইতেই হবে এটা সুন্না এটা সুন্না আমরা আজকে এই যে বিশেষ করে রমাদানের মধ্যে যে কথাগুলো বলছিলাম বিশেষ করে এগুলোর মধ্যে আমাদের রমাদানের আগে এই আমাদের একটা পরিকল্পনা থাকতে হবে ইনশাআল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম জি আপনার প্রশ্ন করুক আমরা শুনলাম আপনারে আমি কইছিলাম আমি ওই দিন কুজে সয়তো ছি আপনারে তে লেখছিলাম ওয়ান তো আমার ওই সেই দিন লেখতা জি ঠিক আছে আমার মাতুলা না কইছে ওয়ান তো মনে থাকে না জি হোকা আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আর দুরুদ শরীফ কে দুরুদ শরীফ উল্টা করতাম জি জি আর কোনো প্রশ্ন আছে না আপনি খালি ও সহ তসবিহ আপনি জানতে চাইরা জি আপনি খালি সহ তসবিহ জানতে চাইরা না আর কোনো প্রশ্ন আছে এটা কিটা ফাস্ট ওয়াক করতাম না খালি মুগরিব আর ফজর করতাম জি 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 ঠিক আছে ইনশাআল্লাহ মুফতি সাহেব শুনরা আপনার প্রশ্ন উত্তর দিবে আপনি আমরা সাথে তাহুকা অনুষ্ঠান তাহুকা
আসসালামু আলাইকুম। জি, মুফতি সাহেবের প্রশ্ন করেছেন যে ছয় তাসবিহ গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, ওইটা পুরাটা বলে দিলে ভালো হয় এবং কখন তিনি আমল করবেন? জি, তার মানে বোঝা যাচ্ছে যে উনি আমলে আছেন, ছয় তাসবিহ আমল করতেছেন ইনশাআল্লাহ। আসলে আমাদের এই যে ছয় তাসবিহ সম্পর্কে আমরা আলো এই যে আলোচনা হয়েছে, বিশেষ করে ছয় তাসবিহের মধ্যে একটা উনি বলে দিছেন আলহামদুলিল্লাহ। উনি অনেক সময় আছে তো যে হয়েছে কি না এই জন্য একটু আমাদেরকে আবার একটু কনফার্ম করছেন, আগে কনফার্ম করছেন যেটা উনি ছয় তাসবিহটা আদায় করতে হইলো তো আপনাকে কনফার্ম হতে হবে। মোটামুটি উনি গত সপ্তাহে আমরা বলার পরে আমরা বলছিলাম উনি লেখছিলেন, এখন মোটামুটি হয়ে গেছে। সুবহান আল্লাহ বলছেন, সুবহান আল্লাহ একশোবার, আলহামদুলিল্লাহ একশোবার, লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার, তারপরে আল্লাহু আকবার একশোবার, ইস্তাগফার আস্তাগফিরুল্লাহ একশোবার, আর দুরুদ শরীফ একশোবার। দুরুদ শরীফটা নিয়ে কনফিউজ হইনি কোনটা এখন, যে কোনো আপনি দুরুদ পড়তে পারবেন। এখন একবারে শর্ট দুরুদ যেটা এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা, এটা হয়তো ডিফিকাল্ট হতে পারে। অথবা আপনি চাইলে নমাজের মধ্যে যে দুরুদ পড়ে এটা তো অনেকেরই মেমোরাইজ আছে, প্রায় সবারই মেমোরাইজ আছে, চাইলে আপনি এটাও করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিন্তু এগুলো পড়তে দুরুদে ইব্রাহিম পড়লে সময় যাবে, একটু বেশি যাবে। আর যদি আপনি ছোটটা পড়েন তাহলে আপনার অনেক কুইক সময় হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার আরেকটা প্রশ্ন হইলো যে আপনি প্রত্যেক নামাজের পরে করবেন কি না শুধু ফজরের পরে করবেন আর মগরিবের পরে করবেন? আসল কথা হলো আপনি, আমরা সবাইকে বলি যে যদি আপনার সুযোগ থাকে জিকির বেশি করার পিছনে কেউ বলতে পারবে না যে আপনি বেশি করতে পারবেন না, কেন আল্লাহ তাআলা নিজে বলছেন তোমরা বেশি করে জিকির করো, তাহলে তো কোনো মানুষের কি নাই রাইট নাই যে আপনাকে আমি বলতে পারবো না যে আপনি প্রত্যেক নামাজের পরে করতে পারবেন না। বরং আমরা বলবো যদি আপনার সময় থেকে করেন পরের সময় থেকে করেন, কিন্তু যারা করতে পারেন না, হয়তো অনেকে আপনার করতে পারবেন না, তাদের জন্য মিনিমাম টার্গেট হইলো যে 10টা মিনিটের জন্য আপনি এই ছয় তাসবিহ আদায় করেন। 10টা মিনিট লাগে, আপনি ফজরের পরে একবার করেন, যদি ফজরের পরে পারেন না একটু পরেই করেন, 9টায় করেন, 10টায় করেন, দুপুরের আগে এই ছয় তাসবিহ আদায় করে ফেলেন, একটা প্র্যাকটিসের জন্য, একটা রুটিনের জন্য। আমাদের তো সবগুলোই চলতেছে, তাহলে এটা আল্লাহ তাআলার নাম লওয়া এটা কেন আমি পিছনে থাকবো? একটা রুটিন থাকলে আপনি কাজ করতে পারবেন, বিকালের দিকে আপনি করবেন, মগরিবের পরে করেন, নাহলে পার্সেন্ট এসার পরে করেন, ঘুমাইবার আগ পর্যন্ত করে নেন। এই জন্য মিনিমাম আমরা বলে উৎসাহিত করি কয়বার, দুইবার। যদি কোনো মানুষ দুইবারও পারেন না তো বলছেন আমি দুইবার পারি না, আপনি একবার পারবেন তাহলে একবারই করেন, এটাকেও ছোটো করে দেখার সুযোগ নাই। একজন মানুষ যদি একবারই করে, সুবহান আল্লাহ একশোবার বলে, আলহামদুলিল্লাহ একশোবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার বলে, আল্লাহু আকবার একশোবার বলে, আস্তাগফিরুল্লাহ একশোবার বলে, দুরুদ শরীফ একশোবার বলে, এটাও অনেক বড় কথা। এই জন্য আমরা অবশ্যই ছয় তাসবিহের উপরে আমল করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারা বাবা আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন হলো কি? সেটা উজুরে হইছিল কি একদম বইনে প্রশ্ন হইছিল, তার মেয়ের বিবাহ হইছে কি একটা দোয়া দেনে কইছিল আলহামদুলিল্লাহ কইয়া কি তো তা কইতা কি আমি লেখ মনে। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি জি আমরা জি আমরা বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি ইনশাআল্লাহ, আপনি আমরা লাগি দোয়া করবা আর আপনার মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর দিবা। জাযাকাল্লাহ। জি মুফতি সাহেব, আমরা গত সপ্তাহের আগে আলোচনা হয়েছে যে একজন মহিলা একজন মেয়ে উনি একজন মা উনি প্রশ্ন করেছিলেন যে মেয়ের বিবাহের জন্য, উনি বলেছেন যে ওনার একটা আমল দিয়েছিলেন আপনি, ওটার অনেক ফল পেয়েছেন উনি, ওনার মেয়ের বিবাহ হয়েছে। আরেকজন মা উনি প্রশ্ন করেছেন যে মেয়ের বিবাহের জন্য যে দোয়াটা ওটা ক্লিয়ার করে বলে দেওয়ার জন্য আর কি কীভাবে আমল করছেন উনি? আসলে আমাদের জন্য একটা সুযোগ আছে, এটা শুধু বিবাহের জন্য না, বিবাহ তো গুরুত্বপূর্ণ বিষয়, একটা মা তার সবসময় টেনশনে থাকেন, একটা মেয়ে বড় হয়েছে তাকে সাদিয়ে দেওয়া, ভালো একটা জায়গার মধ্যে ছেলেকে ছেলের কাছে মেয়েকে দেওয়া, ছেলে বড় হয়েছে ছেলেকে একটা সাদি করানো, এইগুলা অথবা আরও অন্যান্য বিষয়, যে কোনো বড় কোনো বিষয়ে তাকে ফ্যামিলিগতভাবে যে কোনো আপনার নিয়তের জন্য, যে কোনো আশা পূরণের জন্য আপনি এই আমলটা করতে পারেন, আপনি আমলটা করতে পারেন। আর যেহেতু একজন বোন এটার দ্বারা ফল পেয়েছেন, তাহলে আপনারা এটার দ্বারা
আরো আগ্রহ হতে পারে যে এটার দ্বারা আমিও করে দেখি আমিও করে দেখি এইজন্য আপনারা এটা করবেন বিশেষ করে সামনে রমাদান আসছে রমাদানের মধ্যে তো ফজরের এই আমলটা কিন্তু করতে হয় এই আমলটা করতে হয় ফজরের সুন্নাত এবং ফরজের মাঝখানে সুন্নাতের সুন্নাত এবং ফরজের ফজরের যে দুই রাকাত সুন্নাত পড়ার পরে আর ফরজ পড়ার আগে পড়তে হয় এইজন্য এটা খুব ডিফিকাল্ট এই টাইমে আপনার সূরা ফাতিহা কে পড়া 41 বার পড়া 41 বার পড়া এটা এইজন্য সহজ হবে রমাদানের মধ্যে শুরু হয়ে গেলে রমাদানের মধ্যে শুরু করলে রমজান এক মাস হয়ে গেল আর 10টা দিন এড করলে 40 দিন হয়ে যাবে তাইলে আপনারা 40 দিন এই ফজরের নামাজের সময় সুন্নাত পড়ার পরে ফরজ পড়ার আগে সূরাতুল ফাতিহা কি আপনি 41 বার পড়বেন সূরা ফাতিহা কি আপনি কয়বার পড়বেন 41 বার পড়বেন এবং পড়ার একটা নিয়ম হইল যে প্রথমে তো আউযুবিল্লাহ বললেন أعوذ بالله من الشيطان الرجيم এরপরে بسم الله আর الحمد এই দুইটা আয়াতকে একসাথে পড়বেন বাকিগুলো সেপারেট থাকবে শুধু بسم الله আর আলহামদুলিল্লাহকে একসাথে পড়বেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এটা হলো এই শুধু এই জায়গার মধ্যে এরপরে একবার পড়লেন দ্বিতীয়বার আসার পরে আবার أعوذ بالله বলতে হবে না শুধু بسم الله আর الحمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এরকম তিন নম্বর বার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এরকম শুধু بسم الله الحمد একসাথে মিলাবেন আউযু বিল্লাহ প্রথমে পড়বেন পড়ার পরে আপনি بسم الله الحمد একসাথে পড়বেন এরপরে আর রহমান الرحيم মালিক ইয়াউমিদ্দিন এগুলা আপনি সেপারেট করে পড়বেন আলাদা আলাদা করে পড়বেন ভাষা যেটাকে বলে ফসলা ওয়াল ওয়াসলাসান জি প্রথমটা পৃথক দ্বিতীয়টা প্রথমটাকে আপনি ওয়াসলা ওয়াল মিলাইতে হবে প্রথমটা হলো মিলাইতে হবে আর বাতরগুলা সবগুলো ফসল থাকবে এরকম মিলাইন দরকার নাই তাহলে আমরা কথাটা আমি আবার বলি যদি কোনো নেক আশা পূরণের জন্য আপনি এটা একটা আমরা একটা তাদবীর একটা এক্সপেরিয়েন্স যারা অনেক অনেকে করে ফল পেয়েছেন হ্যাঁ এটা আপনি এটা চাইলে করতে পারেন 40 দিন ফজরের নামাজের সুন্নত পড়ার পরে ফরজ পড়ার আগে আপনি মাঝখানে এটাকে পড়বেন সূরা ফাতিহা কে আপনি 41 বার পড়বেন এই নিয়তে এবং আউযু বিল্লাহ বলার পরে বিসমিল্লাহ এবং আলহামদু একসাথে মিলাইয়া পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম পড়বেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আশা করি আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার হয়েছে জি মুফতি সাহেব আমরা আজকে আলোচনা ছিলাম যে আমরা এই কথা বলছিলাম যে আজকের যে কি আছে এই আলোচনাটা আমরা করেছি এই আলোচনাটা রমজানের মধ্যে রমাদানের মধ্যে আমরা 21টি আমল নিয়ে আলোচনা করেছি আজকের যে আলোচনাটা হয়েছে রমাদানের মধ্যে 21টি বিশেষ আমল 21টি বিশেষ আমল স্পেশাল আমল রমাদানের মধ্যে এর মধ্যে আমরা সবগুলোই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর বিশেষ করে রমাদানের মধ্যে আমাদের একটা একটা প্ল্যান থাকতে হবে একটা পরিকল্পনা থাকতে হবে যদি আপনি একটা পরিকল্পনা থাকে না তাহলে আপনি বেশি টার্গেট ফিল করতে পারবেন না হ্যাঁ এই জন্য আমরা কি করতে পারি রমাদানের মধ্যে বিশেষ করে যে পুরো রমাদানের মধ্যে আমরা কি করব যে রোজা তো রাখবই তারাবির নামাজ তো পড়বই আবার সাথে সাথে নামাজকে মসজিদের মধ্যে জামাতের সাথে পড়বো এটা মিস করব না আর বিশেষ করে যদি কোনো কারণে আমি জামাত মিস হয় কাজের জন্য আপনি হয়তো জব করতেছেন কিন্তু নামাজকে কাজা করবই না রমাদানের মধ্যে এমনিই তো এই আপনার নামাজকে কজা করার মুসলমানের জন্য কোনো সুযোগই নাই মুসলমানের জন্য কোনো কজা করার কি নাই সুযোগই নাই এই জন্য রমাদানের মধ্যে যদি নামাজ কজা হয় তাইলে এটা আমাদের জন্য আফসোসের বিশেষ করে আল্লাহ রাসূল বলছেন রমাদানের মধ্যে একটা ফরজ আমল অন্য মাসের 70টা ফরজের সমান সব এবং শুধু 70টা না কেউ কেউ এর চেয়ে আরো বেশি বলছেন বা অনেক বলছেন যে 70 গুণ পর্যন্ত এই সরি 700 গুণ পর্যন্ত কি হয় 700 গুণ পর্যন্ত অনেকের বাড়ে এই জন্য আমরা রমাদানের মধ্যে কি করব দিনের বেলা তো রোজা রাখবো সুন্দর করে রোজা রাখবো রোজাকে সেভ করব রোজার মধ্যে আমরা কোনো গুনাহ করব না পাপাচার করব না মিথ্যা কথা বলবো না ঝগড়া করব না গীবত শিকায়ত করব না এটা তো মেইন টার্গেট আর রাতের বেলা তারাবি পড়ব এরপরে আমরা কি করব যে পুরো রমাদানের মধ্যে নামাজ গুরুত্ব সহকারে পড়ব ইনশাআল্লাহ আর কোরআন তেলাওয়াত করব আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এটা থেকে বিরত থাকবো বিশেষ করে যেগুলো আছে এগুলো থেকে বিরত থাকবো চাই ফেসবুক হোক চাই ইউটিউব হোক চাই টুইটার হোক এগুলো থেকে আমরা বিরত থাকবো আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইলা কোসি না কৃষ্ণিল্লা আলাদা করে করছি গো ঠিক আছে নি আমার ফলে আর ওই জন্য জি জি ইনশাআল্লাহ মুফতি সাহেব কইবা আপনার ক্লিয়ার করি আর কোনো প্রশ্ন আছে আপনার আমার
আমার খালি সেটো বেলা ডাক্তারে ওষুধ দিতে ডাক্তারকে সেটো আসতে দিতে এখন আমি কিলা রোজা রাখতাম আখিটা কথা বুঝতাম তা আপনার আল্লাহ বাস্তে আমরা ক্লিয়ার বুঝলাম না আপনার টিভির সাউন্ড কমাইয়া আমরা ক্লিয়ার বুঝতে পারলাম না আপনার মাতগুলো আপনি আস্তে আস্তে মাতুকার টিভি সাউন্ডটা কমাইলাও কাজী আপনার লাস্ট প্রশ্নটা আবার হোকা লাস্ট প্রশ্নটা আপনি আবার হোকা আমার লাস্ট প্রশ্ন হলো হুজুর আমি যেন রোজা রাখতাম আমরা আশা করছি আল্লাহ রোজা রাখাইটা তবে আমার সেটো আলসার সেটো জ্বলে কোনো জিনিস খাইয়া হারলে তো একটু ইয়ে জানলে সেটো জ্বলা শুরু করে ডাক্তারে ঔষধ দিছে এটা তো কোনো গালাল না অ্যান্টিবায়োটিক খাইয়ার এখন সামনে রোজা আশা করছি রোজা রাখতাম এখন কিতা করতাম আপনারা একটা আমার একটা বুদ্ধি দিবা দোয়া করবা আছে বোনের প্রথম প্রশ্নটা ছিল এরকম যে উনি বলছেন নাকি যে উনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সেপারেট পড়ছে নাকি মিলাইতে পারেন তাহলে এটা পড়া হয়েছে কিনা আসলে তো আলহামদু পড়ার নর্মাল নিয়ম তো আপনি যদি আলহামদু যে সময় পড়ি তা আমরা তো মিলাই না মিলাইতে হবে এরকম তো না কিন্তু আপনার যে মিলান না এটা কোনো এরকম না যে আপনার এটা হয় না এরকম না আপনার এটা হয়েছে কিন্তু কেউ কেউ মনে করেন এটা মিলাইলে হয়তো ভালো হইতো এই জন্য আপনি যে মিলাইছেন না এটার জন্য কোনো সমস্যা হয় নাই আমরা যে সময় নর্মাল তেলাওয়াত করি আমরা কি সবসময় বিসমিল্লাহকে আলহামদুর সাথে মিলাই এটা কিন্তু মিলাই না তো আমরা তো সেপারেটলি পড়ি আলাদা করেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জি কিন্তু যদি আপনি আরেকবার এটা আমল করেন তাহলে মিলাইবারও চেষ্টা করতে পারেন মিলাইবারও চেষ্টা করতে পারেন শুধু বিসমিল্লাহ আলহামদুকে একসাথে মিলাইলে এরকম বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর সেকেন্ড প্রশ্ন এটাই ছিল যে পেটের মধ্যে যদি কি হয় এই বা অসুস্থ হন এটা হলো আপনার উপর নির্ভর করবে আপনি যদি দেখেন যে না আপনি আর পারছেনই না তাহলে তো আপনার জন্য রোজা হয়তো অন্য সময় যে সময় অন্য সময় রোজা রাখার যদি সুযোগ থাকে অন্য সময় রোজা রাখবেন ছোটো দিন আসলে যদি রোজা রাখতে পারেন রোজা রাখবেন কিন্তু এটা হলো আপনার উপর নির্ভর করবে যে আপনি রোজা রাখতে পারছেন কি না সামান্য কিছু অসুস্থ হইলে এই রোজাকে বাদ দিতে পারবেন না দেখা গেল যে না আপনার কোনো ক্ষতি হয়ে যাবে এবং দেখা গেছে আপনি পারছেন না তাইলে অবশ্যই আপনি রোজাকে ডিলে করতে পারেন কিছুদিন পরে কথা করতে পারেন এখন যদি কিছুদিন পরেও যদি রোজাকে আপনি কথা করার সুযোগ নাই বা ছোটো দিনেও রোজা রাখার মতো আপনার আপনার ভালো হওয়ার সম্ভাবনা নাই তাইলে আপনি ফিদিয়া দিবেন জি 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 আশা করি বোন আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন ক্লিয়ার হয়েছে জি মুফতি সাহেব আপনার আলোচনায় ছিলাম যে আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা এই কথাই বলছিলাম যে বিশেষ করে রমাদানের মধ্যে আমাদের সমস্ত নেকি এত এত যে এত নেকি আমরা যে করতে করতেছি করবো দিনের বেলা রোজা তারাবি এবং কোরআন তেলাওয়াত সাদকা কত আমল আমরা করবো ইনশাআল্লাহ এই সমস্ত আমলকে পুঁজি এগুলো আমাদের পুঁজি এগুলোকে ধরে রাখার জন্য আমাদের গুণা থেকে বাঁচতে হবে পাপাচার থেকে বাঁচতে হবে এখন গুণা এবং পাপাচার সবচেয়ে বেশি হইতেছে কিসের দ্বারা সোশ্যাল মিডিয়ার দ্বারা ইউটিউবের দ্বারা আপনার এই যে আপনার ফেসবুকের দ্বারা এখন এই কারণে দেখা যায় আমরা গুণা হইতেছে যে আপনার চোখের দ্বারা গুণা হইতেছে এই জন্য এটা থেকে আমরা বিরত থাকবো টোটালি যে টোটালি আমরা যদি এটাকে বন্ধ আমরা বন্ধ রাখতে পারি যে না আমরা রমাদানের মধ্যে এটা করবো না তাহলে এটাই হবে আপনি কি বলেন যে ডেফিনেটলি আপনি তাকওয়া অর্জন করতে পারবেন এখন কইছেন যে না আপনি বলছেন যে না আপনি পারছেন না তাইলে অ্যাটলিস্ট আপনার সেকেন্ড টার্গেট হইলো যে আমি একবারে লিমিটে নিয়ে আসবো একবারে আপনার সামান্য সময় আধা ঘন্টা এর চাইতে বেশি আমি এই এগুলোর মধ্যে থাকবো না হ্যাঁ জি এটা হলো সেকেন্ড টার্গেট কিন্তু প্রথম টার্গেট হলো আমাদের যে আমরা রমাদানের মধ্যে এগুলোকে অ্যাভয়েড করবো এগুলোকে বিরত রাখবো রমাদানের মধ্যে আমি যেহেতু এগুলার দ্বারা এখন গুণা হইতেছে বেশি এখন যে এরকম এরকম প্ল্যাটফর্ম আপনি পাবেন না যে আপনি একবারে ভালো কোনো গুণা নাই এরকম কোনো প্ল্যাটফর্ম নাই আপনি যে ঢুকলেই আপনি দেখবেন কিছু না কিছু হয় আপনার গুণা হয়ে গেছে এই জন্য আমাদের ভয় লাগে যে আমরা কীভাবে বাঁচবো এবং আমাদের ছেলেমেয়েরা কীভাবে বাঁচবে আজকে আমরাও তো বাঁচতে পারতেছি না এই আমাদের ছেলেমেয়েরা বাঁচবে কেমনে আমরাও এগুলোর মধ্যে এমনভাবে আসক্ত হয়েছি এগুলো থেকে বের হইতে পারতেছি না এই জন্য এই রমাদানের মধ্যে আমাদের টার্গেট হবে আমরা এগুলা রমাদানের মধ্যে এগুলা সময় অপচয় করবো না ইনশাআল্লাহ আর এই বিশেষ করে আমরা রমাদানের মধ্যে কয়েকটা টার্গেট বললাম দিনের বেলা রোজা রাখবো এই রোজার মধ্যে রোজাকে হেফাজত করবো গিবত শেখায়ত করবো না মিথ্যা কথা বলবো না এবং ঝগড়া করবো না আর রাতের বেলা তারাবির নামাজ পড়বো এমনকি তারাবির নামাজকে সুন্দর করে পড়বো এবং বিশ রাকাত পড়বো তাহাজ্জুদের নামাজ পড়বো এরপরে আপনার আরও কি আছে যে আমরা যে বলছিলাম কোরআন
কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করে করব, কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করে করব, আর নামাজকে সুন্দর করে পড়ব, জামাতের সাথে পড়ব, এবং মা বোন যারা ঘরে আছেন আপনারা আউয়াল ওয়াক্ত প্রথম ওয়াক্তে নামাজ পড়বেন, পুরুষরা মসজিদে গিয়ে সওয়াব পাবেন জামাতের সাথে। আপনি প্রথম ওয়াক্তে নামাজ পড়লে আল্লাহ তাআলা পুরুষরা জামাতে পড়ে আউয়াল তাকবীরে ওলার সাথে পড়লে যে সওয়াব আপনি ঘরে পড়ে এই সওয়াব পেয়ে যাবেন, যেহেতু আপনি প্রথম ওয়াক্তে নামাজ পড়ছেন। এই জন্য আমরা এইগুলো আবার করব। আর সবচেয়ে বড় জিনিস হইল যে আমরা যেগুলোই করবো এগুলো কন্টিনিউ করবো, এরকম না প্রথম দিকে একবারে পুরো রাত্রে ইবাদত করলাম, পুরা দিন ইবাদত করলাম, আর পরে দুই দিন পরে আর নাই, এরকম না। হাদিসের মধ্যে আসছে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহ তাআলার কাছে এই আমলটাই বেশি প্রিয় যেটা কন্টিনিউ করা হয়, যেটা কন্টিনিউ করা হয়। এই জন্য আমি যে প্ল্যান করবো যে আমি তো কী থাকবে যে আমি ডেইলি রোজা তো রাখবো, এর মধ্যে তো কোনো সার নাই, কিন্তু রোজা এরপরে তারাবি পড়বো এটা তো থাকবে। তিন নম্বর হলো আমি ডেইলি কোরআন তেলাওয়াত করবো, চার নম্বর হলো আমি কিছু কিছু হলো সামান্য হলো আমি কিছু ডেইলি সৎকা করবো, সৎকা করবো। এরকম আপনার সহি তসবির কথা আমরা আলোচনার মধ্যে আসছে, সকাল বিকাল জিকির করবো, সকালের যে আজকার আছে এগুলো মিস করবো না, রমাদানের মধ্যে তো মিস করবোই না, সকালের আজকার পড়বো, অনেক আজকার আল্লাহ রসুলের হাদিসের মধ্যে মিলে এগুলো আপনারা জানেন, এগুলো করব। বিকালের দিকে যে আমরা যে আজকার আছে এগুলো করবো, এরপরে আপনার সহি তসবি আদায় করবো, এরপরে আপনার যে ইশরাকের নামাজ আছে এই, এরপরে আপনার আওয়াবিনের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, এগুলো আমরা পড়বো। এই সবগুলো আমাদের রুটিনের মধ্যে নিয়ে আসবো। আর কোরআন তেলাওয়াত আপনার অ্যাবিলিটির উপরে, আপনার যদি দেখা যায় কেউ আছে তিন পারা পড়তে পারবেন, কেউ আছে না তিন পারা পড়তে পারবেন, এক পারা পড়তে পারবেন, কিন্তু আপনার আপনার যতটুকু অ্যাবিলিটি আছে, আপনার যতটুকু সাধ্য আছে, আপনি এরকম রুটিন করেন যে আমি কী করবো কোরআন পড়বো। এখন কোরআন পড়ার জন্য আপনি এখন থেকে কোরআন যদি শুরু না করেন, প্রথম দিন আসার পরেই আপনি কোরআন শুরু করলে হবে না, এখন থেকে আপনি এটা রুটিন করে দেন, তাহলে দেখা যাবে যে আপনার রমজান আসার পরে আর কী হবে না, এই রুটিন মতোই চলবে, রুটিন মতোই চলবে। এই জন্য আমরা বলছি না যে আপনি পুরা দিন ইবাদত করেন, পুরা রাত ইবাদত করেন, কিন্তু একটা রুটিন করেন যে এই রুটিনে আমি এরকম করব। কিন্তু মেইন কথা হবে কি যে আমি আমার রোজাকে নষ্ট করতে দিব না, রোজাকে নষ্ট হতে দিব না, এটা আমাদের মেইন টার্গেট ইনশাআল্লাহ। আমরা এই কথাই বলছিলাম যে আজকে যে আলোচনা করছি সেই আলোচনার মধ্যে আমরা রমাদানের মধ্যে 21টি স্পেশাল আমল নিয়ে আলোচনা করেছি, রমাদানের মধ্যে 21টি স্পেশাল আমল নিয়ে আলোচনা করেছি। আমি যদি সংক্ষিপ্তভাবে যদি 21টা স্পেশাল আমল বলে দিই মৌলানা, সংক্ষিপ্তভাবে যদি আপনারা শুধু ভালো করে শুনবেন, রমাদানের মধ্যে 21টা স্পেশাল আমল, নম্বর ওয়ান হইল রমাদানের আগে চাঁদ দেখা, শাবানের শেষের দিকে 29 তারিখ এবং 30 তারিখ আমরা কী করবো, চাঁদ দেখার সুন্নাহ আদায় করব, এটা নম্বর ওয়ান। আর নম্বর টু হইল সিয়াম সাধনা, রোজা রাখা, রোজা রাখা এটা হলো দুই নম্বর আমল। আমরা যেহেতু আল্লাহ তাআলা রমাদানের মধ্যে আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, এই জন্য রোজা রাখা হলো দুই নম্বর আমল। তিন নম্বর আমল হইল রাতের বেলা আমরা তারাবির নামাজ পড়বো, রাতের বেলা আমরা কী করবো তারাবির নামাজ পড়বো, তারাবির নামাজ পড়া এটা কি সুন্নাহ, তারাবির নামাজ পড়া এটা সুন্নাহ। আর চার নম্বর হইল যে সেহরি করা, সেহরি করা এটা সুন্নাহ, সেহরি করা এটা কি সুন্নাহ, যেহেতু সহরের মধ্যে কী আছে বরাকা আছে। পাঁচ নম্বর হইল ইফতার করা, ইফতার করা এটাও সুন্নাহ, ইফতার করা এটা কি ইফতার করাও সুন্নাহ, কিন্তু এই ইফতারকে সেহরিকে আমরা কী করবো শেষের দিকে করবো, শেষ প্রহরে করবো, আর ইফতারকে আমরা এই টাইম হওয়ার পরে বিলম্ব করবো না, ইফতারকে আমরা তাড়াতাড়ি করবো। এরপরে আপনার কী করবো ইফতার এবং সেহরির মধ্যে খেজুর খাওয়ার চেষ্টা করবো, ইফতার এবং সেহরির মধ্যে কী করবো খেজুর খাওয়ার চেষ্টা করবো। সাত নম্বর হইল দিন ভর পুরা দিনের মধ্যে রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে দোয়া করবো, বেশি বেশি করে দোয়া করবো। এরপরে যে বলা হয় যে আট নম্বর হইল যে সকল প্রকার পাপাচার থেকে, সকল প্রকার গুণা থেকে আমরা বিরত থাকবো, যত রকমের গুণা আছে আমরা সবাই জানি গুণা কী এটা আমরা জানি, হ্যাঁ মা বোনরা পর্দায় থাকবেন এবং এই নামাজ পড়বেন, এই এরপরে আপনার কী করবো যেগুলো আমরা যেগুলো আল্লাহ তালা বলছেন করার জন্য, যদি আমি এটা করি না তাহলে গুণা হয়ে যাবে, নামাজকে ছেড়ে দিলে গুণা এটা কবে গুণা হয়ে যাবে। এই জন্য আমরা কী করবো যে আমরা সকল প্রকার পাপাচার থেকে আমরা বিরত থাকবো, সকল প্রকার পাপাচারকে আমরা বর্জন করবো। এরপরে আমরা বলছি যে বিশেষ করে মিথ্যা কথা থেকে বাঁচবো, গীবত সাকার থেকে বাঁচবো, এরপরে আপনার ঝগড়া থেকে বাঁচবো। নয় নম্বর আমল হইল যত রকমের নেক আমল আছে রমাদানের মধ্যে এই সবগুলা কোয়ালিটি মেনটেন করে করবো, রমাদানের মধ্যে যত আমলই করবো এই সবগুলো কোয়ালিটি মেনটেন করে করবো। এর মধ্যে একজন ফিরিস্তা বলেন যে রমাদানের মধ্যে ইয়াবাগিয়াল খাইর, যে আকবিল, যে হে খাইরের কল্যাণের কামনাকারী তুমি আগে বাড়ো, আর বলছেন ইয়াবাগিয়া শার আকসির, হে অকল্যাণের যারা তোমরা অকল্যাণ করছো, গুণা করছো, তুমি এখন আর কত করবে, তুমি স্টপ করো।
এরপরে 10 নম্বর আমল হলো খুব গুরুত্ব সহকারে ইস্তেগফার করা এটা আমাদের রমাদানের মধ্যে মেইন টার্গেট যে আমরা রমাদানের মধ্যে এই রমাদানের মধ্যে আমরা আমাদের গুনাহকে maaf করাব 11 নম্বর হলো যে রমাদানের মধ্যে আমরা মানুষদেরকে ইফতার করাব মানুষদেরকে আমরা কি করব ইফতার করাব 12 নম্বর হলো কোরআনকে বেশি বেশি করে পড়ব কোরআনকে আমরা বেশি বেশি করে পড়ব এরপরে যে কোরআন বেশি বেশি করে আমরা একজন আরেকজনকে শোনাবো আর 13 নম্বর আমল হলো বেশি বেশি করে সদকা করব বেশি বেশি করে সদকা করব আর 14 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়ব আর 15 নম্বর আমল হলো রমজানের মধ্যে সম্ভব হলে উমরা করব সম্ভব হলে উমরা করব আর 16 নম্বর আমল হলো রোজা রেখে বেশি বেশি করে মিসওয়াক করব আর 17 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা রমজানের শেষ দশকে ইতিকাফ করা আর 18 নম্বর হলো রমজানের শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করা আর 19 নম্বর হলো লাইলাতুল কদরকে তালাশ করা আর 20 নম্বর হলো লাইলাতুল কদরের সম্ভাব্য রাত্রিতে বেশি করে ইবাদত করা দোয়া করা আর 21 নম্বর সর্বশেষ আমল হলো যে ঈদের চাঁদের দেখার পরে ঈদের দিন সকালে অথবা ঈদের একদিন দুই দিন আগে সদকাতুল ফিতর আদায় করা জাজাকাল্লাহ মুফতি সাহেব প্রিয় ভাই বোনেরা আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথির কাছ থেকে রমাদানুল মুবারকের 21টি বিশেষ আমলের আলোচনা শুনেছি আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আমরা যারা আজকে এই অনুষ্ঠান মিস করেছি আপনারা চাইলে ইকরা বাংলাতে মঙ্গলবার রিপিট দেখতে পারেন অথবা ইউটিউবে সার্চ করলে মাসুমদা আলীকে সার্চ করলে আপনার অনুষ্ঠান দেখতে পারবেন আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম এবং শুনলাম সময় দিলাম সব কিছু করে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু